আবারও নতুন করে পশ্চিমবঙ্গে আরও একটা প্রকল্পের উদ্বোধন আজকে হয়ে গেল। এই প্রকল্পে প্রতি মাসে 225 টাকা করে পাওয়া যাবে। হ্যাঁ, আপনারা এটা গল্প নয়, এটা কিন্তু সত্যি। কারা পাবেন, কীভাবে পাবেন, সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। আর এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রকল্প, যেটা আজকেই প্রথম উদ্বোধন হয়েছে। তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন, আপনারা জানতে পারবেন কীভাবে টাকা পাওয়া যাবে। এবং 225 টাকা করে শুধু নয়, কিছু কন্ডিশন থাকলে আপনারা 525 টাকা করে মাসে পেতে পারেন। সেই সমস্ত নিয়েও এই ভিডিওতেই আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বাংলায় বসবাস করা মেধাবী পড়ুয়াদের জন্য নতুন প্রকল্প চালুর ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি আলিপুরদুয়ারের প্রশাসনিক সভার মঞ্চ থেকেই এই প্রকল্পের কথা ঘোষণা করেন। বাংলার পড়ুয়ারা যাতে অর্থাভাবে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হন, তার জন্য 2011 সাল থেকেই সচেষ্ট হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সেই প্রচেষ্টার ফল কন্যাশ্রী, সবুজ সাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ, ঐক্যশ্রী, এবার সেই তালিকাতেই যুক্ত হয়ে গেল আরও একটি প্রকল্পের নাম, যার নাম মেধাশ্রী। বৃহস্পতিবার রাজ্যের অনগ্রসর শ্রেণীর মেধাবী পড়ুয়াদের জন্য এই প্রকল্পের নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পের আওতায় এবার থেকে অনগ্রসর শ্রেণী বা ওবিসি সম্প্রদায়ের মেধাবী পড়ুয়ারা প্রতি মাসে 225 টাকা করে পাবে। যারা হোস্টেলে থেকে পড়াশোনা করে, সেই সব ছাত্রছাত্রীরা 10 মাসের জন্য প্রতি মাসে 525 টাকা করে পাবে এই স্কলারশিপে। আর বই কেনার খরচ বাবদ এককালীন একটা টাকা পাবে। যারা বাড়ি থেকে স্কুলে যাতায়াত করে পড়াশোনা করে, তারা পাবে 750 করে। আর যারা হোস্টেলে থেকে পড়াশোনা করে, তারা পাবে 1000 টাকা করে। প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তপশিলি জাতি, উপজাতি, ওবিসি সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের প্রি ম্যাট্রিক স্কলারশিপ বা ন্যাশনাল প্রি ম্যাট্রিক স্কলারশিপ বন্ধ করে দিয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন মোদী সরকার। কিন্তু গরিব পড়ুয়ারা যাতে বৃত্তি থেকে বঞ্চিত না হয়, তার জন্য রাজ্যের কোষাগার থেকেই তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই লক্ষ্য পূরণের জন্য আগামী আর্থিক বছরের বাজেটের পর্যাপ্ত পরিমাণ অর্থ বরাদ্দও করা হবে। তপশিলি জাতি, উপজাতি বা ওবিসি শ্রেণীভুক্ত কোনো ছাত্রছাত্রীর পারিবারিক আয় বার্ষিক 2.5 লক্ষ টাকার কম হলে কেন্দ্রের তরফে এতদিন বৃত্তি মিলত। যে পড়ুয়ারা বাড়িতে থেকে পড়াশোনা করে, তারা প্রতি মাসে 225 টাকা এবং আবাসিক ছাত্রছাত্রীরা 10 মাসে 525 টাকা করে পেয়ে থাকে স্কলারশিপে। আর বই কেনার খরচ বাবদ এককালীন, যেটা বললাম, 750 এবং 1000 টাকা করে পায়। কিন্তু এখন মোদী সরকার সেই বৃত্তি বন্ধ করে দিয়েছে প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের জন্য। কেন্দ্রের সিদ্ধান্তে এখন শুধুমাত্র নবম ও দশম শ্রেণীর যোগ্য পড়ুয়ারাই এই বৃত্তি পাবে। তাছাড়া অন্য যে শ্রেণীগুলো আগে দেওয়া হতো অষ্টম শ্রেণী পর্যন্ত, সেই শ্রেণীর কেউই এই বৃত্তি পাবে না, অর্থাৎ বন্ধ করে দিয়েছে। বঞ্চিত হতে হবে প্রথম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের। এর দরুন বাংলার বুকে বসবাস করা ও এতদিন ধরে বৃত্তির সুযোগ পেত যারা, সেই সব তপশিলি জাতি, উপজাতি বা ওবিসি শ্রেণীভুক্ত ছাত্রছাত্রীরা যাতে এই সুযোগ থেকে বঞ্চিত না থেকে যায়, তার জন্য পদক্ষেপ নিয়েছে মমতার সরকার। মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, কেন্দ্রের বন্ধ করে দেওয়া প্রকল্প নিজেই চালাবে রাজ্য। নবান্নের আধিকারিকদের দাবি, কেন্দ্র যে প্রকল্প বন্ধ করে দিচ্ছে এমন নয়, আবার এই প্রকল্প যে একা কেন্দ্রের তাও নয়। এই প্রকল্পের জন্য এতদিন যে অর্থ বরাদ্দ হতো, তার 75% দিত কেন্দ্র সরকার আর 25% দিত রাজ্য। এখন কেন্দ্র যেহেতু প্রথম থেকে অষ্টম শ্রেণীর বৃত্তির খরচ আর বহন করতে রাজি নয়, তাই এই অংশের খরচ রাজ্যের সরকার একাই বহন করার সিদ্ধান্ত নিয়েছে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, এতদিন প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের বৃত্তি দিতে কেন্দ্র সরকার বই কেনার খরচ বাবদ যে 750 টাকা করে দিত, তা বাড়িয়ে 800 টাকা করা হবে। অন্যান্য ক্ষেত্রে কিছু বৃদ্ধি হবে কি না, তা এখনও আলোচনার স্তরে রয়েছে। তবে নবান্ন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, ওবিসি পড়ুয়াদের প্রথম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য টাকা যখন খরচ করতেই হবে,
তখন কেন নতুন প্রকল্প চালু হবে না। সেই সূত্রেই এদিন তিনি মেধাশ্রী প্রকল্প চালুর কথা ঘোষণা করেন। তো বুঝতেই পারছেন বন্ধুরা যে ওবিসি সম্প্রদায়ের জন্য কিন্তু একটা নতুন প্রকল্প এসেই গেছে যার নাম মেধাশ্রী, যেটা এতদিন চালু ছিল, কেন্দ্র টাকা দিত, বৃত্তির টাকা এখন বন্ধ করে দেওয়াতে সেটা রাজ্যই চালাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। টাকার পরিমাণ সমস্ত একই থাকবে, শুধুমাত্র রাজ্য সরকার এখনও পর্যন্ত একটা সিদ্ধান্তে এসেছে যে বই কেনার খরচ বাবদে 750 টাকা দেওয়া হতো সেটা 800 টাকা করে দেওয়া হবে। এছাড়াও আরও টাকা বাড়ানো হবে কি না সেটা এখনও পর্যন্ত আলোচনার স্তরে রয়েছে, মানে এখনও পর্যন্ত এটা নিয়ে ভাবা হচ্ছে। যদি টাকা বাড়ানো হয় তাহলে তো ভালোই, আপনারা টাকা বেশি পাবেন, তবে যদি টাকা বাড়ানো নাও হয় তাহলে মাসে 225 টাকা করে যারা হোস্টেল থেকে পড়াশোনা করছেন তারা কিন্তু একটু বেশি টাকা পাবেন, যেটা আপনাদের বললাম যে 525 টাকা করে পাবেন। তো এটাই ছিল আজকের আপডেট, নতুন প্রকল্প চালু হচ্ছে। আপনাদের কেমন লাগলো নতুন প্রকল্প সম্বন্ধে জেনে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে।